গতকাল বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভিজতে দেখা যায়নি তিলোত্তমাকে। আজও তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তিকর গরমও বৃদ্ধি পাচ্ছে, তার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রাও। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে, এ কথাও জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তবে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। কমলা সতর্কতা জারি হয়েছে আলিপুরদুয়ার, কালিম্পং এবং জলপাইগুড়িতে। বাকি জেলাগুলিতেও কয়েক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। এই অবস্থা চলবে শনিবার পর্যন্ত। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে 81%। অন্যদিকে দিল্লিতে আজও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বজায় থাকবে, বৃষ্টিরও তেমন পূর্বাভাস নেই আজ। এছাড়া কর্ণাটক, তামিলনাড়ু, কেরালাতে অতিবৃষ্টির কারণে সাধারণ জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। কেরালার 14টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি এলাকায় স্কুল বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে উত্তরপ্রদেশে জুন থেকে অগস্ট মাস অবধি 122 বছরে এই প্রথম সবচেয়ে কম বৃষ্টি হয়েছে বলেও জানাচ্ছে মৌসুম ভবন।